সালামু আলাইকুম। শকিন এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এ হলো আমাদের কালিম পাখির খামার। এ দেখেন কালিম পাখি, এগুলো সেমি এডাল পাখি, মাশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি। এ দেখেন একেবারে পোষমানা পাখি, কতটা পোষমানা সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন, পাখি কতটা পোষমানা হলে পাখি এভাবে আসে। এবং দেখেন আমাদের চারদিকে কিন্তু পাখিগুলো খুব কাছাকাছি আছে। এই দেখেন, এই দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু খুব কাছাকাছি আছে। দেখেন এরা কিন্তু খুব কাছাকাছি আসে, যেহেতু এগুলো প্রচুর পোষমানা। এই দেখেন একেবারে পোষমানা পাখি, তো কালিম পাখি কিন্তু খুব সহজেই পোষমানে। আপনারা যারা কালিম পাখি পোষমানা কালিম পাখি খুঁজেন, যে কালিম পাখি খুব সহজে পোষমানানো যায়, আর আমাদের এখানে যে পাখিগুলো আছে সবগুলো কিন্তু একেবারে পোষমানানো। এগুলো আমরা ছোটবেলা থেকেই কিন্তু বাচ্চা অবস্থা থেকে এভাবে লালন পালন করেছি, যার কারণে এরা কোনো ধরনের ভয় পায় না। এ দেখেন হাতে কিভাবে এরা টুকরাটুকি করে। এগুলো সেমি এডাল পাখি, তো এই ধরনের পাখিগুলো আমরা ইনশাল্লাহ সেল করে দেব। কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে বর্তমানে বেশি পাখি নাই, 5-6 জোড়া পাখি আছে, ইনশাল্লাহ আমরা এগুলো সেল করে দেব। তো যারা নিতে চান যোগাযোগ করতে পারেন। এছাড়াও রানিং কিছু পাখি আছে আমাদের কাছে, তো আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, নাম্বারে কল দিতে পারেন, এবং অথবা যারা বিদেশ থেকে কল দেন তারা ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন। এই কালিম পাখি খুব অল্প জায়গায় কিন্তু লালন পালন করা যায়, এদের জন্য তেমন বেশি জায়গার প্রয়োজন হয় না এবং প্রচুর পরিমাণ খাবারের প্রয়োজন হয় না। কালিম পাখি মুরগির তুলনায় অনেক কম খাবার খায়, দেশি মুরগি থেকেও খাবার অনেক কম খায় এবং সকল ধরনের খাবার খায় কালিম পাখি। আপনার আমরা দেশি মুরগিকে যে ধরনের খাবার দিই সকল খাবার কিন্তু কালিম পাখি খায়, এই জন্য কালিম পাখি লালন পালন করা খুবই সহজ। এবং কালিম পাখি খাবার নিয়ে কোনো ধরনের টেনশন করতে হয় না, কাঁচা ঘাস কাঁচা সবজি যে কোনো পাতা কাঁচা সব ধরনের খাবার খায়, তো এই জন্য কালিম পাখির খাবার খুব সহজেই পাওয়া যায়। এছাড়াও যারা ছোট শামুক অথবা ছোট মাছ খাওয়াতে পারেন। এ দেখেন আমরা মুরগির সাথে উন্মুক্ত অবস্থায় কিন্তু কালিম পাখি লালন পালন করি। একেবারে উন্মুক্ত অবস্থায় হাঁস মুরগির সাথে লালন পালন করা যায়। যারা মুরগির দেশি মুরগি পোষেন ওই মুরগির সাথেও চাইলে 2-4টা কালিম পাখি রাখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এছাড়াও যারা অল্প জায়গার মধ্যে ছাদে অথবা বারান্দায় পালতে চান, তারা অবশ্যই এই ধরনের খাঁচা খাঁচার মধ্যে 2টা পাখি খুব সহজে রাখতে পারবেন। এই যে খাঁচার মধ্যে আমাদের এখানে রাখা আছে, কিছু কিছু পাখি আমরা খাঁচায় রাখি, অনেক কাস্টমার খাঁচায় পালে, তার জন্য কিছু কিছু খাঁচার মধ্যে রেখে আমরা অভ্যস্ত করে রাখি পাখিকে। তো হঠাৎ করে যেগুলো আমরা উন্মুক্ত অবস্থায় রাখা ওই পাখি হঠাৎ করে খাঁচায় রাখলে একটু ভয় পায়, তো কিছু কিছু পাখি আমরা খাঁচায় রাখি। তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন,